আগামীকাল থেকে লকডাউনের ঘোষণায় ঢাকা ফেরত মানুষের চাপ বাড়ছে ময়মনসিংহের বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে। লকডাউন উপেক্ষা করে ময়মনসিংহ থেকে অভ্যন্তরী রোডে কিছু দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেল। যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে ঢাকা ফেরত অনেক যাত্রীরাই গণপরিবহন না থাকায় সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্র করে ভেঙে ভেঙে ময়মনসিংহে হয়ে বাড়ি ফিরছে। তবে চালকরা জানিয়েছেন, মহাসড়কে পুলিশকে ম্যানেজ করেই তারা কিছু পরিবহন চালক রেখেছেন।